আজকে আমরা ফাইভ থেকে কুমড়োর চিত্র অঙ্কন করে দেখাচ্ছি ফাইভ ফাইভ থেকে আপনার এইভাবে কুমড়োর শিরগুলো এক একটা দুটো বার করে নিতে হবে তো এইখানটা আমরা বঁটে রাখার দেব আর এই ফাইভের অংশটা হচ্ছে একটা পাতার রূপ দেওয়া হবে এ হয়ে গেছে আমাদের কুমড়ো তাহলে ফাইভ থেকে কুমড়ের চিত্র অঙ্কন নমস্কার